প্রশাসনিক ভবনে কিভাবে ব্যক্ত করবেন আপনি আমি তো প্রথম ব্যবস্থাটার উপরই আমি ধীরকার জানাই আমি ব্যবস্থার উপরে প্রথমে নিন্দা জানাই এই কারণেই আমি এই বয়সে আমি প্রচণ্ড নির্বাচন করেছি সমস্ত নির্বাচন অংশগ্রহণ করেছি এবং নির্বাচন প্রক্রিয়ার ভেতরে আমি ছিলাম আমি প্রথম দেবী ঘোষের ইলেকশন করেছিলাম আমি সৌগত রায়ের ইলেকশন করেছিলাম আমি জয়ন্ত ভাটচার ইলেকশন করেছিলাম আমরা বিগত দিনে দেখেছি কি আমরা যেখানে নমিনেশন দেওয়া হয় সেখানে এক একটা দলকে এক এক দিন ডাকা হয় কখনো কংগ্রেসকে ডাকা হতো কখনো সিপিএমকে ডাকা হতো কখনও আজকে তৃণমূল হয়েছে তৃণমূলকে ডাকা হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটার উপরে যা আমি বুঝতে পারলাম না যে এইভাবে কীভাবে একটা ওই অব্যবস্থার মধ্যে প্রত্যেকটা দলকে তারা ইনভাইট করল একদিনে নমিনেশন দেওয়ার জন্য কিন্তু সংঘর্ষ প্রশাসন বাদ গিয়েছে সংঘর্ষ তো তৃণমূল বাধাই নি আমরা মনে করি বাইরে যারা গন্ডগোল করেছে তারা তৃণমূলের নাম নিয়ে বিজেপির কিছু শৃঙ্খল যুবক এটা করেছে আমাদের ইয়ের বা পেছনে যে আপনাদের বিয়ে বাড়িতে আছে ওইখান থেকে কিছু ছেলে আমাদের আসছিল নির্বাচন ওই নমিনেশনে থাকার জন্য অংশগ্রহণ করার জন্য অবশ্যই ভেতরে তো কেউ ঢোকেনি ভেতরে পাঁচজন কিন্তু ঘটনাটা আমরা তো জানি না ওইখানে আসার সময় তাদের ওইখানে একটা বিজেপির পার্টি অফিস আছে তাদের ধরে প্রচণ্ড মার মার হয় এখনো পর্যন্ত আমার মাতৃ সদনে দুইজন বয়স্কে ভর্তি হয়েছে তাদের নাক ফাটিয়ে দেওয়া আছে একজনের হাত পাওয়া ভেঙে দেওয়া আছে বিএনএমস হাসপাতালে ভর্তি রয়েছে আমরা যদি গন্ডগোল প্রক্রিয়ায় থাকব তাহলে আমাদের ছেলেরা হতবে কি করে নির্বাচনের কমিশনার কি দরকার ছিল না না আমি তো আপনাকে প্রথমেই বললাম 24 ঘন্টা লাইভের মাধ্যমে আমি প্রক্রিয়াটাই গিন্না জানাচ্ছি दिक्कत জানাচ্ছি তাই தாண்டব যেটা ঘটলো সেই தாண்டবের পক্ষান্তরে প্রশাসনের মদত আছে নির্বাচন কমিশনের মদত আছে এবং যেভাবে লাঠি লাঠিচার্জ হয়েছে যেভাবে কর্মীদের আমাদের মারা হয়েছে যেভাবে আমি তো তার প্রথমেই ধিক্কার জানাই যে এইভাবে কর্মীদের মারা উচিত হয়নি আমাদের একটা কর্মী পড়ে গেছে তাকে লাঠি মারা হয়েছে আমাদের প্রার্থী রাজচক্র অতি সে আহত হয়েছে পায়ে তার চোট লেগেছে আমাদের অল্প বিস্তর প্রত্যেকটি ছেলে আহত হয়েছে আমরা তো বহুবার নমিনেশন দিয়েছি আমরা এমপি গিয়ে নমিনেশান বা বারাসাত এস ডি ডিএম অফিসে দিয়েছি আমরা বিগত দিন এসডি অফিসে দিয়েছি আমরা পৌরসভার এই নির্বাচনে অংশগ্রহণ করতে এস ডি অফিসে নমিনেশন দিয়েছি এই অব্যবস্থা কেন দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আমি গুলি চালানো আমি জানি না গুলি চালানো গুলি চালানো পুলিশ অস্বীকার করছে প্রশাসন অস্বীকার করছে অস্বীকার করেছে কিন্তু সেই ব্যক্তি কিন্তু একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল সরকারি হাসপাতালে ভর্তি ছিল গুলি তার লেগেছে পুলিশ বলছে গুলি চলেনি অথচ সাংবাদিকরা আপনাদের দ্বারা আমরা জানতে পারছি গুলি চলেছে কে গুলি চালিয়েছে কে না চালিয়েছে আমার সে প্রক্রিয়ার দরকার প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণে না থাকে প্রশাসনে তাহলে একটা দিনে ছটা ক্যান্ডিডেটকে নমিনেশন দেওয়া ডাকা উচিত হয়নি তাহলে প্রশাসনের নিয়ন্ত্রণ কোথায় আমরা চাই মানুষটার পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর নির্বাচন হোক আমরা ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশনকে কিন্তু নির্বাচন কমিশন আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলো এই দৃষ্টান্ত আমার মনে হয় বিগত দিনে এইভাবে হয়নি এত কড়াকড়ির মধ্যে থেকেও এত আধা সামরিক বাহিনী এসেও এত পুলিশ অফ থেকেও যে ঘটনা নির্বাচন কমিশন আজকে এসডি অফিসে নমিনেশন নাম করে ঘটালো উচিত নয় কিন্তু আপনাদের বিরোধী দল অর্থাৎ বিজপুরের শুভাংশু রায় তিনি কিন্তু সম্পূর্ণ দোষারোপ করছে আপনাদের যে তার উপর সম্পূর্ণভাবে আক্রমণ হয়েছে এবং অনেকে আক্রান্ত হয়েছে হসপিটালাইজড হয়েছে না না শুভ্রাংশু রায় আক্রান্ত হয়েছে না হয়েছে আমার তা জানা নেই কিন্তু আমার মনে হয় অর্জুন সিং যে তাণ্ডবটা সকালবেলা ঘটিয়ে মানে গিয়ে যে সাজিয়ে রেখে করে দিয়ে আসলো আমি মনে করি যে এই আজকের নির্বাচন কমিশন তার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে শুনুন নির্বাচন একটা উৎসব বাংলায় নির্বাচনটা বিগত দিন আমরা উৎসব আকারে নিয়েছি আমরা সেই নির্বাচন প্রক্রিয়ায় বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখুন নির্বাচন একটা ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে মানুষ ভারতবর্ষের মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়া ভারতীয় সংবিধানে তারা প্রয়োগ করে কিন্তু আজকের যে ঘটনা এটা বারাকপুর সাব ডিভিশনের আজকের যে ঘটনা তাও আসেনি আজকের যে ঘটনা আমার মনে হয় ছটা প্রার্থীকে একত্র একত্রিত করে আমার মনে নির্বাচনে আজকের যে নমিনেশন জমা দেওয়াটা সেটা প্রহ প্রহসনে রূপান্তরিত হয়েছে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো আগামী নির্বাচনে শুনুন আমরা 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 নমিনেশনটা একটা উৎসব আকারে নেই আমরা প্রার্থীর সঙ্গে যাই আমরা প্রার্থীর সঙ্গে নমিনেশন দেওয়াতে আমরা নিজের অংশগ্রহণ করি আমাদের বাইরে কর্মীরা থাকে সেই কর্মীরা প্রার্থীর সমর্থনের স্লোগান দেয় বিডি অফিসে এসডি অফিসের বাইরে দাঁড়িয়ে আমি মনে করছি যেইভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংগ্রাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের হাতিয়ার তারা এত সহজে ঘরে ঢোকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় এবং বাংলার যে ভোটার ডিভিশনে যে ছটা বা সাতটা বিধানসভায় যে ভোটার সেই ভোটার আগামী বাইশে এপ্রিল তারা ভোট দিয়ে এর তীব্রভাবে ধিক্কার জানাবে এর প্রতিবাদ জানাবে জানাবেপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান লাইট হাউস খোসপাড়া রোডের উপর অবস্থিত ওই লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে